আসসালামু আলাইকুম কাতার প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন রাজীব, প্রবাস জীবন ব্লগ থেকে বলছি। মোটামুটি আজকে ভালো বৃষ্টি হয়েছে। চ্যানেলটা শুরু করার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, বেশি শেয়ার করবেন। আজকে আপনাকে দেখাবো কাতারের মেট্রো রেল, মেট্রো রেলের একটা স্টেশন দেখাবো। এটা হলো কাতার মূলের স্টেশন, এটা পুরো কাতারি মেট্রো রেল আছে স্টেশন। তবে এখানে আমি আসছি, তাই এইখানে কাতার মল স্টেশনটা দেখাবো। এই হলো কাতার মল, দেখতে পাচ্ছেন বাইরের থেকে খুব সুন্দর। এলো কাতার মল, আমি লাইটিং করতে দিয়া দিয়া উপরে যেতে হয়েছে। এটি মেট্রো রেলওয়ে স্টেশন, দেখেন বাইরের থেকে যে বাইরে যে লাইটিং সাদা সাদা লাইটিং, এটি হলো উড লাইট দিয়ে উড মারছে। আর উপরে যে দেখতেছেন ওটা ওটা মেট্রো স্টেশন। ওই যে একটা মেট্রো খাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা যাই না, দেখাচ্ছি। ওই যে একটা মেট্রো খাওয়া হয়েছে, ওটা চলে গেল উপরে, ওটা আসছিল ওটা খুবই সুন্দর। আমি যেখানে যাই সেখান থেকে সেখানেই সুন্দর জায়গা পাইলে, সুন্দর ভিউ পাইলে আপনাদের জন্য উপহার উপহার পাবো, তো আপনারা ভিডিও করি, আপনারা দেখবেন এর জন্য। তাই এর জন্যই বলি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। এই মেট্রো রেলের এই উড়াল পথ দেখতেছেন এটা, এরপরে ওই জায়গা গিয়া নিচে নেমে থাকে, এটা মাটির তলে গিয়ে থাকে মেট্রো রেলটা। এটা হলো হাইওয়ে। হ্যাঁ, এটা একটা কী বলে, ওই যে দেখছেন মেট্রো রেলটা নিচে নেমে থাকে। আর এটা হলো আপনার স্টেডিয়াম, যেটি স্টেডিয়াম তাবু বানাইছে। ভিউটা সুন্দর, বৃষ্টি যেহেতু বৃষ্টি ভেজা মানে সন্ধ্যা, ভিউটা সুন্দর লাগতেছে। ওই হলো দূরের থেকে কাতার মল, দূরের ভিউ এটা মেট্রো দেখতে পাচ্ছেন আপনারা। কাতার মরুভূমি, এখন মরুভূমি নেই, মরু একদম সবুজ হয়ে গেছে, সব জায়গায় গাছপালা দিয়ে ভরে লিছে। কোরআনে আছে যে আখির জামানায় মরুভূমি থাকবে সবুজ শ্যামল, এই জায়গায় সব কিছু উৎপন্ন হবে, তারই আস্তে আস্তে তারই প্রতিফলক চলতেছে। এ হলো স্টেডিয়ামের পার্কিং, এটা